যে এখন অর্থবর্তীকালীন সরকার আমরা এখন পরিচালিত হচ্ছে এবং সকলের মতে যে আসলে প্রতিটা অর্গান তো ডেভেলপ করতে হচ্ছে এবং সংস্কার করতে হচ্ছে প্রতিটা অর্গান প্রতিটা জায়গায় আমরা সংস্কারের বিভিন্ন সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি আসলে আপনার কি মনে হয় আমরা সেই সিনড্রোমটুগুলো বা যে সংস্কারগুলো করতে হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য একটু আপনার মুখ থেকে জানতে চাই আসলে এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে আপনাদের ধারণা কেমন এবং সরকার প্রধানকে যেটা ডক্টর ইউনুস আমাদের চট্টগ্রামেরই মানুষ এই তার সম্পর্কে একটু আপনাদের ধারণা কেমন এবং তাদের কী সময় দেওয়া উচিত বলে আপনি মনে করেন সর্বশেষ প্রশ্ন প্লিজ হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের অনেক চ্যালেঞ্জ আছে যার কারণে আমাদের দল ডক্টর ইউনুস সাহেবের সাথে দেখা করেছেন এবং ওনাকে একটা সময় দিয়েছেন যে এই সময়ের মধ্যে উনি রাষ্ট্রযন্ত্রগুলোকে সংস্কার করে দ্রুত যাতে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন কাজে সেটা বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব সহ আমাদের নেতৃবৃন্দরা গিয়ে সেটা বলেছেন এবং সেটা ছয় মাস থেকে এক বছরের কথা বলা হয়েছে কাজে আমরা মনে করি বিশেষ করে আজকে যে নির্বাচন কমিশন যেটা আছে অথবা রাষ্ট্রযন্ত্রের যে অর্গানগুলো আছে পুলিশ বলেন র্যাব বলেন বিজিবি বলেন অন্য অন্য যে রাষ্ট্রযন্ত্রের যে স্টেটগুলো স্টেট বাহিনীর যে অঙ্গগুলো আছে তারা যদি সবাই একটা রিফর্মেশনে চলে আসে তাহলে আশা করি একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সরকার উপহার পাব ওকে ধন্যবাদ আসলে তো জনগণের অনেক আত্মত্যাগ এই আত্মত্যাগের কারণটা হচ্ছে সুফল ঘরে ওঠা আসলে এই সময় এসে সুফল জনগণের ঘরে ডুববে তো হ্যাঁ সেটা অবশ্যই কারণ আজকে যে ছাত্রদের যে একটা মনোবল সেখানে আছে এখনও পর্যন্ত ছাত্ররা কিন্তু মাঠে কাজ করছে আমি তাদেরকে থ্যাঙ্কস দিই বিশেষ করে যখন 5ই অগস্টের পরে কোনো ট্রাফিক বাহিনী ছিল না কোনো পুলিশ বাহিনী ছিল না সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বিভিন্ন থানাতে যেভাবে দিয়েছে ছাত্ররা কিন্তু তার চাইতেও বেশি কষ্ট করেছে তারা কিন্তু বিভিন্ন রাস্তাতে আমরা দেখেছি তারা কিন্তু ট্রাফিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা যেখানে কোনো প্রবলেম হয়েছে সেখানে তারা ঝাঁপিয়ে পড়েছে দৌড়মেচ কাজে তাদের যে একটা চিন্তাভাবনা তাদের যে একটা ঐকান্তিক চেষ্টা দেশটাকে সুন্দর করার দেশটাকে রিফর্ম করার এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার সেদিক দিয়ে আমি মনে করি এটা অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এটা আমি চাই